মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করা হবে কোন পথে? রাতারাতি ঘুরে দাঁড়ানো সম্ভব নাকি ধীরে ধীরে সংগঠিত করতে হবে আন্দোলন? এ নিয়ে সিপিএম এর অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা। প্রকাশ্যে এসে গিয়েছে প্রবীণ বামপন্থী অর্থনীতিবিদ অশোক মিত্র এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দেবের মতপার্থক্য। সূত্রের খবর, গৌতম দেবের চটজলদি কর্মসূচির পরিবর্তে বাম শরিকরাও ধাপে ধাপে একদম নিচু স্তর থেকে আন্দোলন সংগঠিত করে মমতা বিরোধিতাকে চরম পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার পক্ষপাতী। বৃহস্পতিবার কার্যত সেই সুরি শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসুর গলাতেও। বললেন, ধাপে ধাপে ইঞ্চি ইঞ্চি করে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। যদি কেউ মনে করে যে এর থেকে উত্তরণের পথ, তার কোন চটজলদি কোন পথ আছে, আমি বলবো কমরেডস, কোন চটজলদি পথ নেই। ধীর স্থির ভাবে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নিবিড় ভাবে থেকে ইঞ্চি ইঞ্চি অগ্রসর হওয়ার পথে চলতে হবে। বাম শাসনের শেষের দিকে দলের এক শ্রেণীর নেতা কর্মীর মধ্যে কাজের চেয়ে প্রাপ্তির বাসনা যে তীব্র হয়ে উঠেছিল এদিন কার্যত তাও স্বীকার করে নিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। একথাও ঠিক, এমনও মানুষ কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন যারা শুধু নিজেকে বিলিয়ে দিতে চান না, কিছু কাজ করতে চান, তার বিনিময়ে কিছু পেতে চান। দিবাস্বপ্ন ও পণ্ডিত শিরোমণি বিতর্ককে ঘিরে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তখন বিমান বসুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।